মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অনা, মায়ের ব্যাপারটা নিয়ে এত এত ভেবো না। মেজে বউয়ের সবকিছুতেই ধ্যাস জামা। আমাকে তো আমার কাজটা করতে হবে দাদা। মা, কি হলো? ওর মা করে তাকিয়েছো কেন সবাই? মহারানীকে উঠে দাঁড়াতে বলো, ওরকম শুয়ে বসে কি বড় নয় নাকি? বাবারে, আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। চক্ষু দাদা, এটা কি দেখছি আমি? তুমি কি আমার মনের কথাটা শুনেছো চক্ষু দাদা? ঠাম্মি আমাকে বলেছিল, সংসারের শুরুর দিকে নিম ফুলের তেতোরটার স্বাদ পেরোতে হয়, তারপরেই মধু পাওয়া যায়। আমি মনে হয় সেই মধুর স্বাদ পেতে চলেছি। সে মধুর স্বাদ পাওয়া শুরু হয়ে গেছে যোগ্য দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যোগ্য দাদা। কি হলো বাবু, দাঁড়িয়ে আছিস কেন? বর্দি শাকটা ধরো, বউটাকে নিয়ে এসে এখানে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনা এসো। তুইও দাঁড়া, উলু দাও। এটা ভিডিও করে রাখি, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট মোমেন্ট। সুস্থ থেকো। কি হলোটা কি আবার তোমার? মা, আমি শুধু এতদিন আপনার বাইরের শক্ত রূপটাই দেখেছিলাম, আপনি ভেতরে ভেতরে আমাকে আমাকে এতটা ভালোবাসেন, এত খেয়াল রাখেন আমার মা। এখন তো খেয়াল রাখতেই হবে পর্ণা, তোমাকে আমি অপছন্দ করি ঠিকই, তবে কিনা আমার বাবুটার তো বাবু আসছে, আমাদের বংশের বাতি তোমার মধ্যে বেড়ে উঠছে, তার মা হবে তুমি। এখন তো তোমাকে তোয়াজ করে চলতেই হবে পর্ণা, মহারানীর মতন থেকো। তবে হ্যাঁ, তোমার ওই পত্রিকাগিরি, গোয়েন্দাগিরি ওগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আর শোনো, তোমাদের প্রত্যেককে বলছি, এবারে কিন্তু যখন তখন এই ঘরে ঢুকে পড়বে না, ওকে একটু বিশ্রাম নিতে দেবে, বুঝেছো? কি গো, চলো এবার মহারানী। যাচ্ছি, নিজেকে বেশি চালাক মনে করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।